শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আজকের যে শিরোনাম সেটি নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত, তবে বিষয় ভিত্তিক। সে বিষয়টির আগে আজকে আমরা যে দুজন অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি টিবিএন 24 টেলিভিশনের বার্তা প্রধান শামীম আলামিন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে আমরা পেয়েছি হাবিব রহমান, রাজনৈতিক বিশ্লেষক। এবং দর্শক, আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষ করে এই গত কয়েকদিন ধরে লাস ভেগাসের ঘটনাটির প্রেক্ষিতে যে বিষয়টি সামনে চলে এসেছে, অস্ত্র আইনের বিষয়টি, কিভাবে এ ধরনের ঘটনা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, রিপাবলিকান এবং ডেমোক্রেটদের কেন একত্রে আসতে পারছে না একই বিষয়ে, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যে কারণে আমরা দুজন যারা বিশ্লেষক তাদেরকে এনেছি আমাদের এই অনুষ্ঠানে, তারা বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করবে। সেই সাথে আপনারা প্রশ্ন করতে পারবেন। আজকে আমরা সরাসরি আছি 6463079344 এই স্ক্রিনে দেখানো নাম্বারে। এবং সেই সাথে বলে রাখতে চাই দর্শক, আজকে বিষয় ভিত্তিক প্রশ্ন আপনারা দিতে পারবেন, মতামত দিতে পারবেন। ফেসবুকে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa। আমরা শুরুতেই শামীম আলামিন, আপনি অস্ত্র আইনের বিষয়ে গত কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে আপনি অ্যানালাইসিস করছেন, বিশ্লেষণ করছেন, আজকে একটি প্রতিবেদনও তৈরি করেছেন, সেই প্রতিবেদনটি দেখে এসে হাবিব রহমান আপনার কাছ থেকেও আমি বিস্তারিত জেনে নিব। সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী দেশের মানুষের অস্ত্র রাখার অধিকার থাকলেও অটোমেটিক যে কোনো ধরনের অস্ত্র সিভিলিয়ানদের জন্য ব্যবহার নিষিদ্ধ, আর দীর্ঘ পরিক্রমায় সাধারণ মানুষের জন্য এই স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, যার শুরুটা হয়েছিল 1929 সালে শিকাগোতে সাত গ্যাংস্টারকে সাব মেশিনগান দিয়ে হত্যার পর। এরপর মেশিনগান ও অটোমেটিক অস্ত্র নাগরিকদের জন্য নিষিদ্ধ করা হয় 1986 সালে। তবে বাম্প স্টক ডিভাইস দিয়ে বৈধভাবেই একজন নাগরিক সেমি অটোমেটিক অস্ত্রকে অটোমেটিকে রূপ দিচ্ছে, যে কাজটি করেছিলেন লাস ভেগাস হত্যাকাণ্ডের সাথে যুক্ত স্টিফেন প্যাডক। মাত্র $200 কম অর্থ খরচ করে এই ডিভাইস জোগাড় করা সম্ভব। সেমি অটোমেটিক অস্ত্রের পেছনে এই ডিভাইস যুক্ত করা হয়, আর এতে প্রতি মিনিটে 45টি থেকে 60টি গুলি বের হয়, যা অটোমেটিকের মতোই কাজ করে। And the only reason to modify a gun is to kill as many people as possible in as short a time. এ ধরনের বাম্প স্টক নিষিদ্ধ করার জন্য এবার কংগ্রেসে একটি বিল তুলেছেন ডেমোক্রেট সিনেটর ডায়ান ফাইনস্টেইন। I hope senators will finally summon the political courage to stand up and say enough is enough. যখন অস্ত্র নিয়ন্ত্রণের জন্য জোরালো দাবি উঠেছে, তখন অল্প হলেও এই উদ্যোগকে ভালো চোখেই দেখছেন বিশ্লেষকরা। Bump stocks are going to be illegal in the United States, I think within the month, maybe within by the end of the year depending on procedural votes. অস্ত্র রাখা অধিকার মনে করেন যিনি, সেই স্পিকার পল রায়ানও এমন উদ্যোগে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। I'm an avid sportsman, so I think we're quickly coming up to speed with what this is. Fully automatic weapons have been banned for a long time. Apparently this allows you to take a semi-automatic, turn into fully automatic, so clearly that's something we need to look into. এই আলোচনায় যুক্ত হতে চায় হোয়াইট হাউসও। We know that both members of both parties in multiple organizations are planning to take a look at bump stocks and related devices. We certainly welcome that, would like to be part of that conversation. অন্যদিকে রিপাবলিকান অনেক আইন প্রণেতাও এ নিয়ে এগিয়ে এসেছেন। Would come out and take the lead in saying these bump stocks should be illegal, then it would give them the cover to be able to go ahead and actually do something after one of these mass shootings. It just, they can pull the trigger one time, hold it down, and it continuously fires rapidly after that. That mimics an automatic weapon, which we as Americans said decades ago that we would not allow for civilian use. পাশাপাশি ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনও বাম্প স্টকের বিষয়ে আইন কঠোর করার পক্ষে। Forward, it actually pulls the trigger into your finger. You keep your finger stationary. শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। দেখলাম শামীম আল আমিন আপনার কাছে যাব, তবে আমি হাবিব রহমান আপনার কাছে প্রতিবেদনটির আলোকে প্রথমে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আসলে প্রতিবেদনটি আমরা দেখলাম, দুটি জিনিস আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে। একটি, যে কংগ্রেসম্যান বলছিলেন যে আই হোপ উই ক্যান কাম টু এ কুইক ডিসিশন অন গান কন্ট্রোল এন্ড বাইপার্টিসান, দ্যাটস, এটি একটি জিনিস। আরেকটি হচ্ছে পল রায়ান যে বলছিলেন যে বাইপার্টিসানই আমরা এই কাজ করি।
দেখুন, সবচেয়ে আগে যে জিনিস, এটি তো একটি ঘটনা, দুর্ঘটনা, কিন্তু আমরা প্রথমেই বলে রাখতে চাই এই দুর্ঘটনাগুলি হচ্ছে কিছুদিন পরপরই হচ্ছে, পরপরই হচ্ছে। এখন বাম্প স্টাক একটি নতুন শব্দ যোগ হলো, ডিভাইড শুনিনি আমরা, যারা শুনিনি এই শব্দটি যোগ হয়েছে। এটি একটি রেগুলার রাইফেলকে যেটি অটোমেটিকে রূপান্তরিত করে এবং মারাত্মক ওয়েপেনে পরিণত হয় সেটা, কিন্তু বাম্প স্টাক হোক অটোমেটিক হোক যেটাই হোক, আসল কথা হচ্ছে যে এটি কেন হচ্ছে এটি ঘটনা। আরেকটি জিনিস আমি নিয়ে আসছি, যে এই যে লাস ভেগাস হয়ে গেল 2017 রিসেন্টলি, 50 জন মারা গেলেন, অরল্যান্ডো ফ্লোরিডা আমরা জানি আব্দুল মতিন, 49 স্যান্ডি হুকস মানে হৃদয় বিদারক ঘটনা, 20 জন বাচ্চা ছেলে মারা গেল, 2012 সালের ঘটনা, 2007 সালেও ভার্জিনিয়া থেকে 32 জন মারা গেলেন, স্যান্ডি হুকস আমি আপনার বললাম, কিলিন ট্যাক্স 23 জন মারা গেলেন, স্যান ইসিড্রো ক্যালিফোর্নিয়া 21 জন মারা গেলেন, অস্টিন টেক্সাস 16 জন, দিস ইজ 1984, 2015 যেটি আমরা জানি, যেটি সবাই জানি। মোটিভ যাই হোক, মোটিভ কুড বি এনিথিং, কিন্তু এই যে ঘটনাটি ঘটছে, দুর্ঘটনাগুলো ঘটছে একের পর এক, নিরীহ মানুষজন যার শিকার হচ্ছে, এর আসল কারণ কি সেই ব্যাপারে তারা কথা বলছে না। আরেকটি জিনিস আমার কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে, যে আমরা যিনি এই দুষ্কৃতিকারী তার উপর অনেক বেশি প্রতিবেদন তৈরি করছি, তার দিকে বেশি নজর দিচ্ছি, তাকে অনেক ফোকাস দিচ্ছি মিডিয়াতে, উনি সমস্ত জায়গা জুড়ে মিডিয়াতে, তাতে হয় কি ইউ আর অ্যাকচুয়ালি প্রমোটিং হিম, আমরা প্রমোট করছি এই ধরনের লোকজনকে। এটি বাদ দিয়ে আমরা যদি ভিকটিমদেরকে প্রমোট করি, ঘটনা সম্বন্ধে তদন্তে যোগ দেই এবং ঘটনা কিভাবে কারণগুলো খুঁজে বের করি এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জিনিসগুলি, সেই জিনিসগুলি যদি আমরা দেখি, তখন আপনি অ্যাকচুয়ালি জিনিস নিয়ে কাজ করছেন। কিন্তু সব কিছুর মূলে কিন্তু সদিচ্ছা, আপনাকে জানতে হবে যে এই যে অস্ত্রটি এত সহজে সহজলভ্য বিভিন্ন জায়গায়, আপনি আমরা জানি নিউ ইয়র্ক স্টেট অত্যন্ত কঠিন, আপনি এখানে অস্ত্র কিনতে গেলে আপনাকে বিভিন্ন রকম আইডি থাকতে হবে, এছাড়াও আইডি থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড চেক, অনেক ব্যাপার আছে। কিন্তু আপনি একটু বাইরে চলে যে অন্যান্য স্টেটে চলে যান, আপনি মানে উইদাউট এনি আইডি ইউ ক্যান বাই, আপনি গান কিনতে পারেন, একের অধিক অনেকগুলো যে যত ক্রয় করতে পারবেন, আমাদের একটি সেটি ক্রয় সেটি ক্যারিও করতে পারবেন। তো এই যে জিনিসটি সেটি হচ্ছে মূল, এই ব্যাপারে হয়তো আমরা আলোপ করব, কিন্তু আমরা আসবো, তবে একজন ফোনে আছেন, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিতে চাই এবং দর্শক বলে রাখতে চাই আজকে আমরা সরাসরি আপনাদের প্রশ্ন নিব, তবে বিষয় ভিত্তিক আমরা কতগুলো বিষয় নিয়ে প্রতিবেদন দেখে সেই বিষয়ে আলোচনা করব, অভিবাসন সংক্রান্ত কোনো প্রশ্ন আজকে আমরা নিব না। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি মাসুম বলছি কুইন্স থেকে। যেহেতু আমি দেশের নাগরিক, আমি এটার প্রশ্নটা করতে যাচ্ছি যে যে গানের বিষয়ে আইন কঠিন করার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমি আজকে আপনাদের TVN24 নিউজে দেখেছি যে এই লোক হামলা করেছে, এই লোক হামলার আগে এক জায়গা থেকে 5টা গান কিনছে, সে একটা মানুষ কয়টা গান কিনতে পারবে, এটা কোন আইনে আছে, এটি আইনে কয়টা গান কিনা যায়, পাশে যে 5টা গান কিনতে যায় কি জিজ্ঞেস করা হয়েছে কেন এতগুলো গান একসাথে কিনতেছে? অসংখ্য ধন্যবাদ এবং খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমাদের বিষয়ের সাথে। আমি শামীম আলামিন আপনার কাছ থেকে নিয়ে তারপরে আমি হাবিব রহমান আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাই, যে আজকে আপনি যে প্রতিবেদনটি তৈরি করেছেন আজকে বিভিন্ন জায়গায় এসেছে, একটি অংশ যে পাম্প স্টক যে জিনিসটি সেটি নিষিদ্ধ করার বিষয়, কিন্তু সামগ্রিকভাবে একজন মানুষ 18টি 40টি তার কাছে 30-এরও অধিকও অস্ত্র সে কিনতে পারে, বহন করতে পারে, তো সেই জায়গাটিতে স্পর্শ করার মতো আপনার কি মনে হয় যে আপনি এতগুলো সংবাদ বিশ্লেষণ করেছেন, অ্যানালাইসিস করেছেন? না, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি সামনে এসেছিল এই আলোচনার প্রেক্ষিতে বা এই দুর্ঘটনার প্রেক্ষিতে, সেটি হচ্ছে যে অস্ত্র আইনকে আরো কঠোর করা, এবং সেটি আরো জোরালোভাবে এবার উপস্থাপিত হয়েছে। CNN এর একটি সংবাদে আমরা দেখছিলাম, সংবাদ নয় এটি হচ্ছে টাউন হলে, আপনার হাউস মাইনরিটি লিডার ন্যান্সি পেলোসিকে আনা হয়েছিল এবং একজন ভিকটিম যার ওয়াইফ তার স্ত্রী এই দুর্ঘটনায় নির্মমভাবে মারা গেছেন এবং যারা মারা গেছেন তাদের সকলের প্রতি আমরা সহানুভূতি সমবেদনা জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে। সেই ব্যক্তি তার সন্তানকে পাশে নিয়ে ন্যান্সি পেলোসিকে তার বাড়ি থেকে সরাসরি ভিডিও যোগাযোগের মাধ্যমে প্রশ্ন রেখেছিলেন যে আপনারা কবে এই দুর্ঘটনার হাত থেকে আমাদেরকে মুক্ত করবেন। একজন আছেন ফোনে, আর যিনি প্রশ্ন করবেন আপনার টেলিভিশনের ভলিউমটি অবশ্যই একটু কমিয়ে নিতে হবে আমাদের আলোচনার স্বার্থে, সেই সাথে আপনার প্রশ্ন করার স্বার্থেও। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো লাগতেছে
যে শামীম ভাই আজকে উপস্থাপনার জায়গায় এই জায়গাটাতে পেয়ে আর হাবিব ভাইকেও সালাম দিলাম। আমার দুইজনের কাছে দুইটাই প্রশ্ন ছোট ছোট করে। শামীম ভাইয়ের কাছে প্রশ্ন, এই যে ভদ্রলোক যে কাণ্ডটা ঘটাইলো, তো উনি তো সাদা চামড়ার এবং 10টা সুটকেস নিয়ে যে হোটেলটাতে সে ঢুকলো, আমরা তো ছবি তো দেখলাম একজন রিপোর্টার যে ওইটা দেখতে পারছি যে চেক করতেছে মানে অন্য অন্য যে টুরিস্টরা তারা, কিন্তু এর বেলায় এই ছাড়টা কেন দিল? খুব ভালো একটি প্রশ্ন। আপনার নাম কি একটু বলে নেন ভাইয়া? আমার নাম হোসেন জামিল, আমি থেকে বলছিলাম। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন কি? হাবিব ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার খুবই ভালো লাগে আপনাদের মানে যখন আপনারা এই অনুষ্ঠানে আসেন। বাংলাদেশে বাংলাদেশে মায়ানমারের যে যে বিষয়টি প্রথমে আমি প্রথম দর্শক যিনি কথাটা বলেছিলেন তার একটি জায়গাটা বলে নিতে চাই, তিনি হয়তোবা মানে আমাদের প্রতিবেদন থেকে হয়তোবা একটু মানে ভুল বোঝাবুঝি হতে পারে। তিনি কিন্তু শুরুতেই বলেছেন অস্ত্র যে নিষিদ্ধ করা হয়েছে, আসলে অস্ত্র নিষিদ্ধ করা হয়নি, কোনো কিছু করাই হয়নি। একটা প্রস্তাব এসছে যে অস্ত্রের পেছনে একটি ডিভাইস যুক্ত করে এটিকে আরো মারাত্মক করা হয় এবং সেইটি নিষিদ্ধ করা যায় কিনা, তার মানে হচ্ছে প্রত্যাশা হচ্ছে যে পুরো অস্ত্র আইনকে কঠোর করা, সেই জায়গাটিতে একটি ছোট উদ্যোগ নেওয়া হয়েছে, তাতেও অনেকে আশার আলো দেখছেন যে যদি এরকম ছোট ছোট করে অনেক কিছুকে নিয়ন্ত্রণ করা যায়। আর আপনি যেটি বলেছিলেন যে এত অস্ত্র কি করে কেনে, আপনি জানেন কিনা যে এই ভদ্রলোক যে বা এই ব্যক্তি যিনি একটি মানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছেন তাকে তো ভদ্রলোক বলার কোনো কারণই নেই, দুঃখিত আমি সেজন্যে, কারণ এরকম অপরাধী তিনি অপরাধী, তিনি মানসিকভাবে অসুস্থ হন কিংবা সুস্থ হন, অসুস্থ হলে তাকে সামাজিকভাবে চিকিৎসা দিয়ে একটি পুনর্বাসন প্রক্রিয়ায় নিতে হবে যেন তিনি এই ধরনের ঘটনা না ঘটাতে পারেন। তিনি 4টি জায়গা থেকে টেক্সাস, ফ্লোরিডা, তারপরে নেভাদা, এরকম 4টি জায়গা থেকে এই অস্ত্রগুলো বিভিন্ন সময় সংগ্রহ করেছেন এবং নেভাদা হচ্ছে সবচেয়ে বেশি সহজ অস্ত্র কেনার জন্য, একাধিক অস্ত্র আপনি কিনতে পারেন এবং আপনি কাউকে না জিজ্ঞেস করে লাইসেন্স না দিয়ে আরেকজনের কাছে সেগুলো বিক্রি করে দিতে পারেন, এটা হচ্ছে ঘরের আসবাবপত্রের মতো। সুতরাং এত সহজ যে জায়গার আইন সেখানে 5টা 10টা কেনাটা এমন কেনাটা এমন কোনো কিছু ইস্যু না এবং আপনি বহনও করতে পারবেন, বহনও করতে পারবেন, বহনও করতে পারবেন যে আমি একসাথে অনেকগুলো, আমি হাবিব রহমানের কাছ থেকে উনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত যে 5টি 10টি কিনা কোনো ব্যাপার নয়। আপনি উনি বলছিলেন 30টি ছিল ওনার কাছে, সব মিলে 46 ছিল 7 7, তো উনি তো ওভার দ্য পিরিয়ড অনেক দিন ধরে কিনছিলেন, তো সেই জন্য হয়তো কোনো রেড ফ্ল্যাগও আসেনি হয়তো বা একসাথে হয়তো কিনলে। আরেকটি প্রশ্নের উত্তর উনি করেছিলেন যে হোটেলে গেল তার লাগেজে, তো চেকিং এর ব্যবস্থাটি শামীম ভাই ওনার প্রতিবেদনে হয়তো বলেছিলেন যে এটি আমরাও আলাপ করছিলাম এই বিষয়টি নিয়ে যে অনেক কিছু আছে যেটির হিসাব এই মুহূর্তে আমাদের কাছে আমাদের হাতে নেই এবং হিসাবটি আমরা এই মুহূর্তে মিলাতে পারছি না। আমাদের মতো অনেকেই বড় বড় প্রতিষ্ঠান যারা আছেন, সিএনএন, এফবিআই, নিউইয়র্ক টাইমস, তারাও অনেকেই এই প্রতি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ যে বিশ্লেষণ করতে পারছেন না এবং এই ঘটনাগুলি মিলছে না, তো যা তারা এখনো দেখছেন, আমরা দেখতে থাকবো এবং বিশ্লেষণ করতে থাকবো, যেভাবে যেভাবে আমাদের হাতে তথ্যগুলো আসতে থাকবে আপনারাও জানতে পারবেন। না, এটি তো তিনি ঠিকই বলেছেন, সাধারণ মানুষের একটা কমন সেন্সের বিষয় যে এক লোক তিনি যতই সেখানে অনেকবার যাক 10টা লাগেজ নিয়ে গেছেন, সেই 10টা লাগেজ ভর্তি তার অস্ত্র, সেগুলো তার রুমে রেখেছেন এবং সের মধ্যে সে ক্যামেরা ফিট করেছেন বাইরে এবং ভেতরে, তার যে এই তৎপরতা, তাদের হোটেলটি নিশ্চয়ই অনেক সুরক্ষিত এবং কিছুটা সন্দেহ তাকে করা উচিত ছিল, তার মধ্যে এই অস্ত্র চালানোর কিছুক্ষণ আগেও তার রুম সার্ভিস সেখানে গেছে, তিনি গ্লাস ভেঙেছেন, গ্লাস ভেঙে সেখান থেকে গুলিও করেছেন, গুলিও করে, এবং এই পরিস্থিতিতে তাহলে মানে মানুষ তো নিরাপত্তাজনিত আশঙ্কাতে ভুগবেই, আশঙ্কা থেকেই যায় যে আসলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। হাবিব রহমান, আমি এই প্রসঙ্গেই জানতে চাই যে রিপাবলিকান এবং ডেমোক্রেটরা আমরা জানি এর আড়ালে এনআরআই এর একটি ভূমিকা আছে, তারপরও আপনার কাছে আমি বিস্তারিতভাবে জানতে চাই যে একটি ছোট্ট বাম স্টক নিয়ে অনেক কথা হচ্ছে এক নাগারে, সেটি নিয়ে আমরা আজকে শিরোনাম করেছি, কিন্তু অস্ত্র আইনের বিষয়ে সে 200 বছরের আগের আইন যেটি কিছুটা নিষিদ্ধ করে 2004 সালে মুখ থুবড়ে পড়ে, এরপরে আর কোনো আইনই করতে। ধন্যবাদ আপনাকে একটি ভালো প্রসঙ্গ তুলে নিয়ে জন্য। আমি যে দর্শক আমাদের ফোন করেছিলেন উনি একটি প্রশ্ন করেছিলেন যে কি রাইটস আছে অস্ত্র কিনার। অস্ত্র ইউএস কনস্টিটিউশনের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট গিভস ইউ দ্য রাইট টু
বাই অ্যান্ড ক্যারি ফায়ার আর্ম, এটা হচ্ছে নিয়ম, যেটি আসলে যেভাবে লেখা আছে সেটি হচ্ছে এ ওয়েল রেগুলেটেড অ্যান্ড এই কথাটি নিয়ে বিতর্ক আছে, আমি আমরা হয়তো পরে কোনো এক সময় আলোক করব, আজকে হয়তো অনেক সময় পাবো না। ওয়েল রেগুলেটেড মিলিশিয়া, দিস ইজ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, আপনারা যারা দেখছেন, ওয়েল রেগুলেটেড মিলিশিয়া বিং নেসেসারি টু দ্য সিকিউরিটি অফ ফ্রি স্টেট, দ্য রাইট অফ দ্য পিপল টু কিপ অ্যান্ড বেয়ার আর্মস শ্যাল নট বি ইনফ্রিঞ্জড। কিন্তু যে প্রথম কথাটি হচ্ছে ওয়েল রেগুলেটেড মিলিশিয়া, আপনার আমাদেরকে মনে রাখতে হবে কখন এই অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যখন করা হয়েছিল তখন এই কিছু কিছু স্টেট মাত্র স্বাধীনতা ঘোষণা করেছে, ব্রিটিশ কিন্তু তখনও, ব্রিটিশ আর্মি কিন্তু তখনও এখানে উপস্থিত, কিন্তু তারা যে কোনো সময় এসে হামলা করতে পারে। এই হামলা থেকে বাঁচার জন্যে কারা অর্গানাইজ হয়েছিলেন? ফার্মার্স, দে ওয়ার ফার্মার্স উইথ দে ওয়ার মিলিশিয়া, তারা মিলিশিয়া ছিলেন, ফার্মার্সরা মিলিশিয়া। তো ব্রিটিশ একটি রুল করেছিল যে ফার্মার্সরা মানে আর্মস ক্যারি করতে পারবে না, কিন্তু যখন ইউনাইটেড স্টেটস প্রতিষ্ঠা হলো তখন তারা এখানে এই কনস্টিটিউশন সেকেন্ড অ্যামেন্ডমেন্টে দিলেন যে ইয়েস উই ক্যান কিপ অ্যান্ড ক্যারি আর্মস। এটি আসলে ছিল টু প্রিভেন্ট, সো যার জন্য ব্রিটিশরা যাতে এসে আমাদেরকে আবার মানে আক্রমণ করার যে বাস্তবতা সেই সময়ের বাস্তবতার এই সময়ের বাস্তবতা নয়। তো এটি 200 বছর আগের একটি আইন, এটি তো পরিবর্তন পরিমার্জন হতেই পারে, কিন্তু যেই জিনিসটা নিয়ে রিপাবলিকানের একটা শিবির এবং এনআরএ নামে একটি প্রতিষ্ঠান এখানে আছে, অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত বিগ লবিস্ট, ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন, এবং তাদের 5 মিলিয়ন অ্যাক্টিভ সদস্য আছেন, এবং সরকারের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত উচ্চ পর্যায়ের লোকজন লবিস্ট তারা আছেন, প্রচুর পয়সা ঢালেন তারা এই ব্যাপারটিতে। আমরা আসবো একজনের প্রশ্ন একটু নিয়ে, অবশ্যই অবশ্যই। কে আছেন আমাদের সাথে? আমার একটা প্রশ্ন, আজকের থেকে 200 বছর আগে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আমেরিকা হয়েছিল, সেই সিভিলাইজ আমেরিকায় এইসব রুল তো এখন ইয়ে হয় না, এই বন্দুকের জন্য আর কত সব কত লোক মারা যাবে, কত বাচ্চা মারা যাবে, কত নিরীহ মানুষ মারা যাবে। অসংখ্য ধন্যবাদ, আমরা সেই প্রসঙ্গে আলোচনা করছিলাম এবং সেই প্রসঙ্গে আপনি তো এই 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 জিনিসটি নিয়ে, থ্যাঙ্ক ইউ। জি জি, আচ্ছা ধন্যবাদ। তো এই এই যে বিতর্কটি আছে যে ওয়েল রেগুলেটেড মিলিশিয়া, এটি নিয়ে 1939 একটি কেস হয়েছে সুপ্রিম কোর্টে, ইউনাইটেড স্টেট ভার্সেস মিলার, 307 US 174 কোর্টে অ্যাডাপ্টেড, কিন্তু সেখানে ওই কালেকটিভভাবে ওই 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 একমত দেওয়া হয়েছে যে এটা আর্মস ক্যারি করতে পারেন। তো কিন্তু আমি একটু প্রশ্ন আপনার কাছেই রাখতে চাই, আত্মরক্ষার সংজ্ঞাটা কি এবং সেই সংজ্ঞার মধ্যে কতটুকু ভারী অস্ত্র পরে, মানে আমি আমার আত্মরক্ষার জন্য আমি কি যুদ্ধ অস্ত্র বহন করব, আমি কি 47টা অস্ত্র বহন করব, তার মানে কি এই জায়গাটিতে কি সেই সেই নিয়ন্ত্রণ আরোপ করা যায় না যে একজন ব্যক্তি এই মাপের যন্ত্র কি, সেই কথাটি নিয়েই আসছে যে অস্ত্র করলেন, যে প্রশ্নটি আপনি এখন করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি গত 200 বছর ধরে দুটি শিবিরে রিপাবলিকান এবং ডেমোক্রেট পালাক্রমে আলোচনা পর্যালোচনা হচ্ছে, এবং এক পক্ষ বলছেন যে অস্ত্র নিয়ন্ত্রণ করা দরকার, আর এক পক্ষ বলছেন অস্ত্র ক্যারি করা আমাদের রাইট। তো আপনি বলছেন যে কোন অস্ত্র ক্যারি করা, অটোমেটিক সেমি মেশিন গান ক্যারি করা রাইট রক্ষার জন্য কতটি অস্ত্র, আসল এই এইটি নিয়ে অনেক অনেক বিতর্ক আছে, একটি এবং পক্ষে বিপক্ষে দুপক্ষেই এটার ই আছে। আমি পক্ষে একটু বলি, 1996 অস্ট্রেলিয়াতে 28 বছর বয়সের ব্রায়ান, উনি কফি একটা ক্যাফেতে গেলেন, ফুল টুরিস্ট, সবাই বসে আছে, উনি ওখানে লাঞ্চ করলেন, করার পরে উনার সেমি অটোমেটিক রাইফেল বের করে গুলি করা শুরু করলেন, 28 জন লোক মারা গেলেন অন স্পট এবং প্রায় 50 জনের মতো হতাহত হলেন। এই ঘটনার 12 দিন পর অস্ট্রেলিয়ান পার্লামেন্ট সেট ডাউন এবং তারা একটি গান ব্যানের ল পাশ করলেন, সেটি 1996, দিস ইজ 2017, তখন থেকে এ পর্যন্ত আর কোনো ম্যাচ শুটিং হয়নি অস্ট্রেলিয়াতে। এটি হচ্ছে পক্ষের যুক্তি। বিপক্ষের যুক্তি হচ্ছে 1976 ওয়াশিংটন ডিসিতে বলা হলো নো সিটিজেন ক্যান ক্যারি গান ইন ওয়াশিংটন ডিসি এক্সেপ্ট ফর পুলিশম্যান, এবং এটা করা হলো নিরাপত্তার স্বার্থে, কিন্তু তাতে দেখা গেল 1998 দেখা গেল যে এই হোমোসাইড, যেটি খুনাখুনি আমরা বলি, তার ঘটনা বেড়ে গেল, যেটি ছিল 1976 188টি, সেটি গিয়ে দাঁড়ালো 364টিতে, এবং 1993 সেটা গিয়ে দাঁড়ালো 454তে। তো তারা বলছেন এই এই আইন করে কোনোই লাভ হয়নি, খুনাখুনি তো কমেনি, খুনাখুনি বেড়েছে, কিন্তু যেই জিনিসটি তারা অন্যান্য দেশের বাস্তবতায় যদি যেই জিনিসটি তারা উত্তর দেননি সেটি হচ্ছে
ম্যাস শুটিং কিন্তু হয়নি, রাইট? ম্যাস শুটিং হয়নি। শামীম আলম, আপনার কাছে এটির উত্তর উত্তর কিভাবে আপনি খুঁজে বেড়ান বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন সংবাদের মাধ্যমে, যে আসলে একজন মানুষের আত্মরক্ষার জন্য কতগুলো অস্ত্র কিংবা কতটি, যেমন আমরা দেখেছি 2004 সাল পর্যন্ত সীমিত পরিসরে যেটি কিছুদিনের জন্য ছিল যে ভারী অস্ত্র টস্ত্র, তারপরেও কিন্তু কংগ্রেস আর কোনো আইন করতে পারেনি। পৃথিবীর বহু দেশ আছে যেসব জায়গাতে অস্ত্র বহনের প্রয়োজন হয় না, তো সোসাইটিটা সেরকম হবে না কেন যে যে সোসাইটিতে অস্ত্রের প্রয়োজন হবে না? প্রথম, দ্বিতীয় হচ্ছে যে যদি প্রয়োজনও হয় সেটির একটা মাপকাঠি কেন নির্ধারিত হয় না, যে 200 বছর আগের বাস্তবতায় একরকমের বাস্তবতা, সেই বাস্তবতা তো আর এখন নাই, এখন তো আর কোনো বহিঃশত্রু এসে কথার প্রসঙ্গে। শামীম ভাই, আমি একটু, আপনি যে কথা বলছেন এই কথা আমাদের কি লাইভ দর্শক আছেন ফোনে? দর্শক আছেন, দর্শক জি কে আছেন আমাদের সাথে? তারপরে সে অস্ত্র আর বের করতে পারবে না, তো অস্ত্র কোনোদিনই সেফটির কোনো কারণ হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। যদি কেউ অতর্কিত আক্রমণের শিকার হয় তাহলে তার অস্ত্র বের করার আগেই সে হত্যাকাণ্ডের শিকার হবে, আর যদি অস্ত্র অ্যাভেলেবেল হয় সেই জায়গাটিতে বরং তার হত্যাকাণ্ডের শিকার হওয়ার সুযোগ বেড়ে যায়, কারণ আরেকজনের হাতে অস্ত্র আছে এবং সে যদি ইন্টেনশন নিয়ে থাকে যে কাউকে সে হত্যা করবে তাহলে সে সুযোগটা প্রথমে নেবে। সুতরাং প্রথমে যদি সে সুযোগটা নিতে যায় তাহলে অন্যজন অস্ত্র বের করার আগেই ঘটনাটা আগেই ঘটনা। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ঠিক আছে এসে তারপরে হচ্ছে আপনাদের দুজনের ব্যাখ্যা নিব, এবং সেই সাথে দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত, খুব সুন্দর সুন্দর মতামত দিচ্ছেন আমাদের বিষয়ের উপর নির্ভর করে, সে কারণে আপনাদের ধন্যবাদ। তবে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে, আমরা বিষয় ভিত্তিক আলোচনা করছি এবং আমাদের মাঝে দুজন বিশ্লেষক আছেন, হাবিব রহমান এবং শামীম আলামিন বার্তা প্রধান, এবং সেই সাথে ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন, গোপন সহযোগ দিয়েছেন, রফিকুল ইসলাম রফিক, শাহরিয়ার বাঁধন, শাকিল ইসলাম, সবাই টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছেন। আমাদের যদি ফোন থাকে আমরা ফোনটা নিয়ে তারপরে আলোচনায় আসতে চাই। লাইনটি কেটে গেছে। আমি হাবিব রহমান আপনার কাছ থেকে এবং শামীম আলামিন দুজনের কাছ থেকেই, যে আসলে মানুষের নিরাপত্তার জন্য আত্মরক্ষার জন্য অস্ত্র কতগুলো প্রয়োজন এবং আদৌ প্রয়োজন আছে? আমি আপনার সেই প্রশ্নের উত্তর দেব না, আমি একটু ভিন্ন ভিন্নভাবে জিনিসটা উপস্থাপন করি। দেখুন, পৃথিবীর মোট জনসংখ্যার 5% হচ্ছে আমেরিকার, আমেরিকান জনসংখ্যা মানে 300 মিলিয়ন পিপল আপনি যদি সেভাবে দেখেন। বাট পৃথিবীর যত ম্যাস শুটিং হয় বা এই ধরনের দুর্ঘটনা তার 31% হয় আমেরিকায়, সবচেয়ে বেশি। প্রশ্ন হচ্ছে কেন, যার উত্তর আমরা খুঁজছি, সবাই খুঁজছেন, আপনারাও খুঁজছেন, যারা দেখছেন অনুষ্ঠান। আমি একটু জিনিসটা অন্যভাবে তুলে ধরার চেষ্টা করছি, এটার সাথে কালচারের অনেক যোগাযোগ বা খুব দৃঢ় একটা সম্পর্ক আছে, সেটা আমাদের দেখতে হবে। আমেরিকান কালচার আপনি দেখবেন যে মোস্ট এই যে মোস্ট অফ দ্য শুটিং, ম্যাস শুটিং দেখবেন হোয়াইট মেল আমেরিকান, ওয়াই নট ফিমেল, ওয়াই নট এ ব্ল্যাক গাই, ইয়েস দে ওয়ান অর টু ব্ল্যাক গাই করেছেন, কিন্তু জেনারেলি ইটস হোয়াইট আমেরিকান ম্যান। তো এর কারণ হচ্ছে আমেরিকান যে কালচার, এই কালচারের সাথে স্ট্রেংথ, মেল ডমিনেন্স, কাউবয় মেন্টালিটি অ্যান্ড রাইট টু ক্যারি আর্মস বিকজ আই হ্যাভ দ্য ফ্রিডম টু ডু সো, এই যে মানসিকতা, এই মানসিকতাই আপনাকে ওই এই এইভাবে আপনাকে তৈরি করে এবং সেটা জাহির করতে গিয়ে আপনি একসময় ব্যস্ত হয়ে পড়েন। আমি শেষ করিনি একটি এই ব্যাপারটি, আপনি এবং আমরা উই আর প্রোগ্রাম দিস ওয়ে। আপনি যখন একটি টয়ের দোকানে যাবেন আপনি দেখবেন যে গানস are all in the boys section, they're not on the girls section, because you are programmed, we are programmed, we are mentally programmed ekdom choto theke, this is a macho thing to do, this is American thing to do, this is a freedom, you must assert yourself and you show the world who rules the world. Ei je manoshikota, ei manoshikota onek khani dai jar jonne ei gun control er rule pass hoy na, karon shubho buddhir udoy howa khub kothin, এবং এই যে বাইপার্টিশন বলে চিৎকার করছেন দুই পক্ষ, এই বাইপার্টিশনের নিজেদের যে তাদের যে মতামত এবং তাদের যে জিনিস এখান থেকে সরে আসতে তারা চান না, এটি বড়। আচ্ছা, আমরা একটা ফোনে একজন আছেন সে প্রশ্নটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে, কে আছেন? আপা আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাইয়া, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন আর আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত? আমি জামাইকা হলেজ থেকে ফোন করছি আপা। জি বলুন। আজকে যে কথা বলতেছেন আপনারা এখানে যে এই দেশ উন্নত দেশে এরকম একটা ভয়ঙ্কর ই হইলো, এতগুলি মানুষ মারা গেল, হ্যাঁ, এই দেশের যারা বড় বড় ই আছে তারাও তো বুঝতে পারতেছে, তারা সচেতন হয় না কেন এরকম একটা কতগুলি মানুষ মারা গেল? অনেক সুন্দর, আমাদের মতো সাধারণ মানুষের মাথায় কিন্তু এই প্রশ্নটি আমি আপাকে আমাদের গরিব দেশে, জি আপনি বলুন বলুন আপনার কথাটি, আমাদের গরিব দেশে মনে করেন এরকম একটা ই হইলে তাকে কতই করা হইতো, আইন পাস করা হইতো, এরকম উন্নত দেশে এরকম হইলো, এত বড় বিরাট বড় একটা সারা পৃথিবীর বুকে এতগুলি মানুষ উন্নত দেশে মারা গেল, এই একটা লোক এতগুলি মানুষ মারতে পারলো, তো সেই দেশে এরকম নিয়ম কেন হবে না, যে এটার মানে বন্ধ হবে না কেন, এবং সবাই কেন একই কাতারে আসবে? আপনি কি মনে করেন, আপনি যদি অথরিটিতে থাকতেন আপনি কি ধরনের পরামর্শ দিতেন? আপনি রিপাবলিকান বলেন ডেমোক্রেট বলেন, কেউ কিন্তু চায় না যে মানুষ হত্যা হোক, তারপরও এত কিছু বোঝার পরও এনআরএ এতই শক্তিশালী যে এই বিষয়টিতে তারা, বড়ই অদ্ভুত মানে এখানে সাধারণ মানুষ মনে করছে, মানে ডেমোক্রেট একটা বড় দল তারা মনে করছে, রিপাবলিকানদের অনেকেও হয়তো মনে করছে, এবং বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ, মানে আমেরিকার যত যুদ্ধে অংশগ্রহণ এবং যত সৈন্য সাম্প্রতিককালে মারা গেছে তার চেয়ে অনেক বেশি মানুষ তাদের এই ডোমেস্টিক ভায়োলেন্সের এই বন্দুক যুদ্ধে মারা গেছে। এটা কি পরিমাণ দুঃখজনক যে দেশের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের মর্যাদা অনেক উপরে, এবং তাদের যুদ্ধে গেলে এরকম ঘটনা ঘটতে পারে সেটি দুঃখজনক হলেও, কিন্তু তারা দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে সেরকম একটি ঘটনার সম্মুখীন হয়েছেন, তাদেরকে আমরা একটা মর্যাদার আসনে রাখি, কিন্তু যারা এই নির্মমভাবে একটা সাধারণ মানুষ কনসার্টে গেছে আনন্দ করতে গেছে স্কুল বিশ্ববিদ্যালয় কোথাও, তাদেরকে একটা লোকের মনে হলো সে গুলি করে মেরে ফেললো, এরকম প্রত্যেকটা মানুষের সাইকোলজিক্যাল প্যাটার্ন তো ভিন্ন, এবং যার হাতে পিস্তল থাকে খেলনা পিস্তল সেও কিন্তু খেলার ছলে একটু গুলি করার চেষ্টা করে বাচ্চারা, সেক্ষেত্রে যদি আপনার হাতে আসল পিস্তল থাকে এবং কেউ যদি মানসিকভাবে তার গঠনটা যদি হয় দুর্বল, তাহলে সে যদি এরকম অনেক সময় হয় না যে একটা মানুষ রেগে গেল উত্তেজিত হয়ে গেল সব ভেঙে ফেলতে চাই কি আমি সব ভেঙে ফেলবো এরকম উত্তেজনা দেখায়, সেই উত্তেজনার বসেও তো এরকম ঘটনা ঘটতে পারে আমার হাতে অস্ত্র থাকলে। সুতরাং একটা দেশে অস্ত্র নিয়ন্ত্রণ কেন হবে না, হতেই হবে এটা আমাদের মনে হচ্ছে, কিন্তু এই পুরো বিষয়টা আসলে সদিচ্ছা, একটা দুই দলকে যারা এটা করেন তারা বোঝেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ অধিকার অবশ্যই অধিকার, যারা ব্যবসা করেন তাদেরও ব্যবসা থাকবে হয়তো একটু কমবে, আপনারা এইসব অস্ত্র অন্য দেশে রপ্তানি করার যে প্রক্রিয়াগুলো আছে যেসব কারণে আপনারা করেন মানবতার বিরুদ্ধে যেন এগুলো ব্যবহৃত না হয়। দুজন আছেন আমাদের সাথে ফোনে, প্রথমে আমি একজনের প্রশ্ন নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? কিন্তু যদি ওই লোকটাকে শনাক্ত করতে না পারত তাহলে কাদের উপরে বর্তাইত? অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কি এর সাথে আরেকটু কোন প্রশ্ন যুক্ত করতে চান, আপনার মনে যেটি আছে? জি জি আপনি যুক্ত করুন। একটা প্রশ্ন করতে চাইলো, একটা কথা আছে প্রবাদে, রাখেল্লা মারে কে? জি অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি। আল্লাহ যদি আমাকে নিয়ে যায় বা আল্লাহ যদি আমাকে মৃত্যুবরণ করায়, কেউ কি অস্ত্র দিয়ে ঠেকাইতে পারবে? আমার মনে হয় না। তা অবশ্যই, অস্ত্রের আমার দরকার পড়ে না। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন আছে, সেই প্রশ্ন কিংবা মতামতটি আমরা নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আচ্ছা পরিষ্কার না মনে হয়। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কথা শুনতেছিলাম, তো শোনার ওই
ক্ষেত্রে একটা কথা বলার ইচ্ছা হয়েছে, এই জন্য কল দিছি। জি 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 বলুন, আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন ভাইয়া, সেটি একটু বলে নিতে হবে। ব্রোঞ্জ থেকে হারুন। জি, এই যে অস্ত্র কথাগুলো হইতেছে, আচ্ছা এই অস্ত্র যে একজনের কাছে থাকে আরেকজনের কাছে তো জীবনের বিরাট রিস্ক হয়ে যায়। অস্ত্র থাকলে অটোমেটিক কিন্তু সাহসটা বাইর হয়ে যায়, বাইর হয়ে আসে। তো আমার মতে কি অস্ত্র আইনটাই ক্যান্সেল করা দেওয়া উচিত, যে অস্ত্র কেউ বহন করতে পারবে না। অন্তত অস্ত্র যদি হাতে না থাকে, হাতে মারামারি করলো প্রাণটা বাঁচে যাব। আমাদের টোটাল লিড অফ করে দেওয়া উচিত, যে অস্ত্র কেউ ক্যারি করতে পারবে না, কারণ এখন আর 200 বছরের আগের হিস্ট্রি এখন আর এই যুগে নাই। হ্যাঁ, যদি আজকে আমি প্রেসিডেন্ট হইতাম এই দেশে, তাহলে আমি অস্ত্র আইনটাই পুরো টোটালি অফ করে দিতাম, যে কেউ ক্যারি করতে পারবে না অস্ত্র। এইটাই আর কি বলতে চাইছিলাম। এখন আপনাকে ধন্যবাদ আরুন ভাই। ব্যাপারটা হচ্ছে কি, প্রেসিডেন্ট যিনি, এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট, আপনি দেখেছেন এরকম ঘটনায় কতবার তিনি চোখের জল ফেলেছেন, এবং একজন প্রেসিডেন্টের কতটা সদিচ্ছা থাকার পরেও তিনি কিছুই করতে পারেননি। দেশের সিস্টেমটা এমন ভাবে তৈরি করা যে প্রেসিডেন্ট এককভাবে চাইলেও পারে না। এবং আমরা দেখেছি যে বারাক ওবামার আমলে 18টি এরকম ম্যাস শুটিং এর ঘটনা ঘটেছে, বারবার এসে তিনি কেঁদেছেন, বারবার তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন, রিপাবলিকানের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ত্র আইন কঠোর করার জন্য। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নাম কি বলে নিতে হবে? আমার নাম রুহুল আমিন, আমি নিউইয়র্ক ব্রুকলিন থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার আমার প্রশ্নটা হলো শামীম ভাইয়ের কাছে, দেখেন এত বড় ফাইভ স্টার হোটেল এবং এখানে 22,000 এতগুলি লোকের একটা অনুষ্ঠান হবে, কিন্তু এর আগে তাদের কি প্রয়োজন ছিল না যে পুরাটা হোটেলে চেক করা কে কোথায় কিভাবে আসে? এর পূর্ব মুহূর্তে নাকি সে 10 কেজ অস্ত্র এখানে ঢুকাইলো, তাহলে এইটুকু তাদের এত বড় হোটেলে, ফাইভ স্টার হোটেলে মনে করেন এত বড় এত লোকের একটা অনুষ্ঠান হবে, এবং এর আগেও কতগুলি কনসার্টে কতগুলি বার এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে এটা কি তাদের প্রয়োজন ছিল না যে এইটা এই যে একটু কেয়ারফুলি বা সব কিছু চেক করিয়ে নেওয়া নাকি? নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ। এরকম অনেক প্রশ্নই তো অনেকের মনে এসেছে, বিশেষ করে সেই যাকে সন্দেহ করা হচ্ছে তার বান্ধবী বলছেন যে এত বছর ধরে তারা একসাথে, কিন্তু তিনি নাকি এরকম আজ করতে পারেননি। আবার কোন এক মাধ্যম থেকে আমরা জানলাম যে তার বাসায় যে এত অস্ত্র সেগুলো দিয়ে সে কী করেন, এরকম প্রশ্নও নাকি করা হয়েছিল। তাহলে এই ঘটনাটি নিয়ে আসলে জট খুলতে যদি কিছুটা হয়তো বা সময় লাগবে, কিন্তু আশা করি এটা সময় যাই লাগুক এটা সামনে আসা উচিত। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্ন নিয়ে নিই। হাবিব রহমান আপনার কাছেও আমি যাব। কে আছেন আমাদের সাথে? হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নামটি বলে তারপরে আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত যদি থাকে। আমি লুৎফুন্নাহার সীমা হলিস থেকে। জি আপা, একটু আগে যে কোশ্চেনটা করলো লোকটা যে এই 10 টাক অস্ত্র নিয়ে যে হোটেলে ঢুকলো, যে কোনো জায়গায় তো মনে করেন অস্ত্র টস্ত্র নিয়ে ঢুকলে একটা আওয়াজ হয়, তারপর একটা এক ব্যক্তি এতগুলি ক্যারি করতে পারে না, নিশ্চয়ই তার কোনো সাহায্যকারী ছিল, তারপরে এক লোকের সঙ্গে এতগুলি মানে ব্রিফকেস গেল, এগুলি হোটেল কর্তৃপক্ষে, এই তো উন্নত দেশ, মানে সেফটি বা জানা জানা থাকে না যে এক ব্যক্তির সঙ্গে এতগুলি লাগেজ আসলো কিভাবে, এই উন্নত দেশে যদি এরকম ঘটনা ঘটে। আর আপা আপনার কি মনে হচ্ছে যে ওনার সাথে আরো অনেকে হোটেলের কেউ কি জড়িয়ে আছে এ ধরনের কি আপনার মনে? না না না, ওইসব বলতেছি না, আমি বলতেছি যে ক্যামেরায় বসে বসে তো দেখা যায় বিভিন্ন টাইপের এই উন্নত দেশের, এক ব্যক্তির সাথে এতগুলি লাগেজ কিভাবে ঢুকলো, তাকে কি কেউ সাহায্য করে না, আপনি যখন এয়ারপোর্টে যাবেন আপনার বোতলে যদি মানে মায়ের দুধের বাচ্চা দুধও থাকে বোতলে, সেটাও টিএসএ ছুঁড়ে ফেলে দিবে। অথচ একজন আমি একটু আগে বলছিলাম যে এই যে ম্যাস শুটিং মোস্টলি ইজ হোয়াইট আমেরিকানস, তো প্রোফাইলিং মানে প্রোফাইলিংয়ের একটি ব্যাপার আছে, যখন এই ভদ্রলোক যদি 10টি ব্যাগ নিয়ে যেতেন একটি হোটেলে এবং তিনি যদি মিডল ইস্টার্ন লুকিং হতেন, আমি মনে করি সবাই জিনিসটা অন্যভাবে নিতেন, যেহেতু তিনি সাদা হয়তো সেভাবে ব্যাপারটি আসেনি। তারপরেও একজন ভদ্রলোক তিনি আসলেন হোটেলে এতগুলি ব্যাগ নিয়ে এবং সেখানে ক্যামেরা বসালেন, তার মানে মিস্টিরিয়াস কর্মকাণ্ডগুলি ওখানে বসে করলেন,
অথচ কেউ খেয়ালই করলো না এবং তার উইদাউট এনি হেল্প কোনো এখানে কারণে আমি আমি এই ব্যাপারটিতে অত্যন্ত অত্যন্ত মানে আতঙ্কিত এবং একটি কথা এবং এই ধরনের কথা গুলি আসলে ঠিক না আমাদের এমন কোন বক্তব্য আসা উচিত না যেটি এককে আর অপরের মুখোমুখি করে আমি এটাও বলতে চাই না শ্বেতাঙ্গ কিংবা অন্যরা কে কার মুখোমুখি সেটা কিন্তু সংকট আছে সংকটের সমাধানের এই হচ্ছে কথা সংকট সমাধান নিয়ে কাজ করতে হবে আমাদের আমরা ফোনের প্রশ্নটি নিয়ে নিতে চাই কে আছেন আমাদের সাথে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি দালওয়ার থেকে মোহাম্মদ ইসলাম বলছিলাম জি ইসলাম ভাই বলুন আমার এই যে ভাই অনেক বোনেরা কল দিয়ে জিজ্ঞাসা করে যে এতগুলো অস্ত্র কিভাবে ঢুকলো ক্যামেরার কি অবস্থা হোটেলের কি অবস্থা এগুলা কিন্তু আমরা ঘটনাগুলো দেখছি লাইভ সিএনএন এবং এনবিসি নিউজে দেখছি খুবই মর্মাহত আমরা যে জাতি হোক আফটার অল দে আর হিউম্যান বিং কিন্তু আমার এই যে প্রশ্নগুলোর উত্তর তো আমরা দিতে পারবো না কারণ 9/11 এর ঘটনা যেটা সেটা কিন্তু আমেরিকার এয়ারপোর্টের থেকে প্লেন গুলো উঠছিল তো ওই পাইলট গুলার কিভাবে তারা ক্লিয়ারেন্স দিয়েছিল রানওয়েতে যাওয়া এবং চারটা প্লেন নিয়ে তারা আকাশে ওই দুইটা প্লেন ক্রাশ করলো আর দুইটা পারে নাই যাই হোক কিন্তু আফটারঅল তো এটা আমেরিকাতেই হয়েছে জি তো আমরা এখানে থেকে আমরা যা বলবো কিন্তু বলার তো আমাদের বলবো কিন্তু করার তো কিছু নাই তারপরে আমরা দোয়া করি সবাই যাতে একটু সেফলি চলাফেরা করে থাকে আর কি ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটি কিন্তু আমাদের টিবিএন 24 পরিবারের পক্ষ থেকেও যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে মানে একটা বক্তব্য স্পষ্ট করে জানা দরকার দর্শক আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ড যে বা যেই করে থাকুক না কেন যে নামেই করে থাকুক না কেন তার পরিচয় হচ্ছে সে সন্ত্রাসী এবং কোন সন্ত্রাস কোন সমাজেই গ্রহণযোগ্য নয় যদিও কোন সমাজ অপরাধহীন নয় কিন্তু অপরাধ কমিয়ে রাখবার যথেষ্ট চেষ্টা যেমন এদেশেও আছে দেখেন আপনার ট্রাফিক আইন কি সুন্দর মেনে চলছি একটা ভুল আমরা কিন্তু করি না ভয় পাই টিকিট খাওয়ার ভয় পুলিশি ধরার ভয় অথচ আমরা একটা অযাচিত ঘটনায় এত এতগুলো মানুষ মারা গেল একটা সুন্দর দেশ কিন্তু আমেরিকা একটা বিউটিফুল দেশ এই দেশে অনেক আইন অনেক শক্ত সেগুলো মেনেও চলছে সুতরাং বন্দুকের ব্যাপারে আপনি আইন করেন ঠিকই মেনে চলবে এবং এই হত্যাকাণ্ড কমবে অপরাধ কমবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি মোশাররফ হোসেন একটি প্রশ্ন করেছেন তিনি করেছেন ল মেকাররা কি এনআরএ এর হাতে জিম্মি নাকি তারা ভয় পায় আসলে দ্বিতীয় প্রশ্নটি আমি ঠিক আপনার এই এই প্রশ্নটি অনেকেরই মনে আছে ভয় পান না কিন্তু আপনি জেনে থাকবেন যে লবি বলে যে জিনিসটা এখানে কাজ করে উন্নত দেশে প্রাচ্যের দেশগুলোতে হ্যাঁ এবং আমেরিকাতে বিশেষ করে এনআরএর লবি অত্যন্ত কঠিন অত্যন্ত ব্যাপক তাদের বিস্তার ও অনেক উপরে তাদের হাত এবং গভর্নমেন্টের বড় বড় পদে যারা আছেন দুপক্ষেই ডেমোক্রেট এবং রিপাবলিকান তারা এনআরএর অ্যাক্টিভ মেম্বার এবং আপনার এনআরএর যে সিইও আছেন ওয়েইন লাপিয়ের অত্যন্ত পাওয়ারফুল একজন লোক এবং তাদের লবি বিট করা খুব কঠিন যার জন্যে কোনো অস্ত্র আইনি এই পর্যন্ত পাশ করা সম্ভব হয়নি আমরা অস্ত্র আইনে বিষয় ভিত্তিক ছিল কিন্তু হোসেন সাহেবকে আমরা একটু হোসেন ভাইকে কথা দিয়েছিলাম রোহিঙ্গা ইস্যুতে তিনি একটি প্রশ্ন করেছিলেন আপনি যদি খুব সংক্ষেপে এবং আপনি সংক্ষেপে যে রোহিঙ্গা ইস্যুতে যে মিয়ানমারের সাথে কথা হয়েছে তারা বলেছে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে যদিও সংখ্যাটি খুব কম পড়েছে আসলে প্রত্যাশা প্রাপ্তি কোথায় এই এই সংকট অনেক দিনের এবং অনেক দিন ধরেই অনেক কিছু সংখ্যক রোহিঙ্গাকে তারা একসময় ফেরত নিয়েছিল কিন্তু 5 লাখ রোহিঙ্গা শরণার্থী মানবিক বিপর্যয়ের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে যখন বাংলাদেশে এসছে তখন মিয়ানমারের সরকারের যে তৎপরতা তারা বারবার বলবার চেষ্টা করেছে ভয়ে কিছু সংখ্যক হয়তোবা পালিয়ে গেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে নাকি তারা অভিযান চালিয়েছে বরং নানা কায়দায় তারা বাংলাদেশকে অভিযুক্ত করেছে এই যে ওইসব সন্ত্রাসের মদত দেওয়ার ব্যাপার বলছে তারা বাংলাদেশের সীমানা লঙ্ঘন করেছে এবং তারা ভারী অস্ত্র মোতায়েন করেছে সীমান্তে সুতরাং এরকম একটা যুদ্ধাংদেহী পরিস্থিতি তারা তৈরি করেছে বাংলাদেশের ওই ক্ষেত্রে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে আন্তর্জাতিক মহলের কাছে গেছে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে
কিছু হয়তোবা কাজ হবে এবং এই চাপ অব্যাহত রাখতে হবে এবং শুধু ফেরত পাঠালে তো হবে না, তাদের মানবাধিকার যেন প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টাও করতে হবে। হাবিব রহমান আপনি কি যোগ? আমি আপনার সাথে একমত, কিন্তু আমি কয়েকটি জিনিস যোগ করতে চাই। নিঃসন্দেহে দেখুন, যে নির্যাতন অবিচার রোহিঙ্গাদের উপরে করা হচ্ছে তার কিছু কিছু ফুটেজ আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে, দেখার অযোগ্য এবং সহ্য করারও বাইরে। তো আমাদের যে মানবিক দিকটা, সেই হিসাবে আমরা বাংলাদেশে এসেছেন, তারা অত্যন্ত অসহায় বাংলাদেশে আছেন তারা, কিন্তু বার্মা এই জিনিসটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাচ্ছে। তারা বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি যে কথাটা বলছেন যে তারা যদি সন্ত্রাসীর বিরুদ্ধে করতো, কিন্তু তারা সন্ত্রাসীর বিরুদ্ধে করতে হলে আপনাকে সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করতে, আপনি গ্রামের পর গ্রাম কেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন, নিরীহ মানুষদেরকে কেন মানে অবিচারে পুড়িয়ে মারছেন, জবাই করে ফেলছেন, বাচ্চাদের মারাচ্ছে, কিন্তু সেটি কথা না। এবং বাংলাদেশের এই যে নমনীয় ভাবটি, এটি এবং এটি আমি মনে করি আরো দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। একটি ব্যাপার মনে রাখবেন, আমি প্লিজ শেষ করি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রচণ্ড কথা হয়েছে, কিন্তু আসল যে জিনিসটি অনেকে কথা বলে না সেটি হচ্ছে, বার্মা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দ্বিপাক্ষিকভাবে কাজ করার। বাংলাদেশের উচিত এইটা কূটনৈতিকভাবে, ইয়েস আমরা দ্বিপাক্ষিকভাবে কাজ করব, কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক যে চাপটি তারা প্রয়োগ করতে সক্ষম হয়েছেন বা চাপ তৈরি করার কাজ করছেন, এটা করে যাওয়া উচিত। দ্বিপাক্ষিকভাবে এককভাবে কোনোভাবেই কাজ করা উচিত না, দ্বিপাক্ষিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তার একটি জ্বলন্ত উদাহরণ আমি আপনাদের দিতে পারি, একই ঘটনা ঘটেছিল কাশ্মীরে, যখন ইন্ডিয়া বলেছিল পাকিস্তানকে আমরা দ্বিপাক্ষিকভাবে সমস্যাটা সমাধান করি, আমাদের এটা ইউনাইটেড নেশনে নিয়ে যাওয়ার দরকার নেই, আমরা নিজেরা করব, সেই সমস্যার এখন পর্যন্ত কোনো সমাধান হবে বলে কোনো মনে হয় না। বাংলাদেশের উচিত হবে রোহিঙ্গা সমস্যার আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা, এবং দর্শক রোহিঙ্গা এবং মিয়ানমার বাংলাদেশে ইস্যুটি নিয়ে আসলে আরেকদিন বিস্তারিতভাবে এটি আলোচনার বিষয় এবং অনেক টাইম ধরে, কারণ এটি আসলে সমস্যা একদিনের নয়, এটি দীর্ঘদিনের সমস্যা এবং সেটি দীর্ঘমেয়াদী, আমরা অনেক সময় নিয়ে এটি নিয়ে আরেকদিন আলোচনা করব। তবে আজকে যেটি আমাদের উদ্দেশ্য ছিল আমাদের আজকের এই আলোচনার, সেটি হচ্ছে মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য অস্ত্র কতটা দরকার, অস্ত্র আইন কঠোর করা কতটা প্রয়োজন, এবং রিপাবলিকান এবং ডেমোক্রেট রাজনীতিবিদরা এই মানুষের কথা চিন্তা করে যেন একই কাতারে আসে, সাধারণ মানুষেরও উচিত এই বিষয়ে সজাগ এবং সচেতন হওয়া। আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের বিশেষ এই আয়োজনে। আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে হাবিব রহমান এবং শামিম আলামিন, আপনাদেরকে দুজনকে সুন্দর করে আলোচনা করেছেন, সেই সাথে দর্শক ধন্যবাদ আপনাদেরকেও।